লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, আজ লেখাপড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরে সে, আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না, যার জন্য এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে। আর তারাই ঠিক করেছিল কি কই জুতা সিলনে ওয়ালা হো তো কই খেতি করনে ওয়ালা হো, কই দোকান দেনে ওয়ালা হো তো কই ইলেকট্রিশিয়ান হো, আগর উসকা লড়কা বাচ্চা লড়কি কুছ আচ্ছি তরহ সে পড় লিখ জায়ে তো ও আনে ওয়ালা দিনো মে আকর সামনে আকর কোনো স্কুলে কোনো শিক্ষা ক্ষেত্রে বা লেখাপড়া করে কোনো একটা কাজের জায়গায় তারা নিজেদের গতর খাটিয়ে নিজেদের মেধা খাটিয়ে তারা কাজ পাবে। কাজ পেয়েছে, ভরসা পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিল গুলো বেড়েছে, স্কুলের চেয়ার বেড়েছে তো আরো বেশি টিচার রিক্রুট হয়েছে, যত বেশি টিচার রিক্রুট হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে, পেট কেটেও বাপ মা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে। আর তার জন্য 40 কিলোমিটার 50 কিলোমিটার 70 কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে বাজারের উপরে বাড়ি তৈরি করে আছে, কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে। আজ লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, আজ লেখাপড়া করে যে কেরালা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরে সে, আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না। বামপন্থী সরকার ছিল, বাম ফ্রন্টের সরকার ছিল, লেখাপড়ার প্রতি নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল, আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা অনাস্থা তৈরি করেছে। এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা, নিয়ত সে পতা চলতা হ্যায় কি এক সরকার ক্যা চাতি হ্যায়, নিয়ত সে। একদিকে 921টা মাধ্যমিক পরীক্ষা দেবে, তার সেন্টার বন্ধ হয়ে গেল, নতুন করে সেখানে কেউ পরীক্ষা দিতে গেল না, আর বগল বাজিয়ে বুক থাপড়ে মাথা ফাটিয়ে বলছে 21,000 মদের দোকান খুলে দিয়েছি। মদের দোকান চাই না স্কুল চাই, কি চাই? এই গোটা সোনারপুরের চারপাশে যেসব সবজি চাষিরা আছে, মাত্র কয়েক কিলোমিটার দূরে খেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা, সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষিটা সেই দামে বিক্রি করতে পারছে? কোথায় গেল দিল্লি সরকারের কিষাণ মান্ডি? কোথায় গেল দিল্লি সরকারের কৃষক সমৃদ্ধি যোজনা? কাহাঁ গেয়া পশ্চিম বঙ্গাল কা ফরওয়ার্ড ট্রেডিং ফার্স্ট ট্রেডিং এ একদম মাঠ থেকে গিয়ে আলু থেকে টমেটো সবজি সমস্ত কিছু কিনে নিয়ে এসে কাদেরকে বিক্রি করে দিচ্ছে? যাকেই বিক্রি করুক, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা খাদ্য নিগমকে, সেই শস্য সেই সবজি তারা বিক্রি করছে না যারা রেশন দোকানের মাধ্যমে আমাকে আপনাকে দেবে টাকা খাবার। কে বলবে সব কথা? কে? পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয়, পার্লামেন্টটা বাপের বেটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে কোমরে চোরকে ঠিক রেখে চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই। কে লড়বে? কে? এই গোটা এলাকা জুড়ে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, আমরা আপনাদেরকে প্রশ্ন করছি, কাপড়ের ব্যবসায়ী যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 7-8-10 বছর আগে, বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আসার আগে, আপনি যা ডোমেস্টিক আর কমার্শিয়াল লাইনের ইলেকট্রিক নেবার যে ফারাক ছিল সেই ফারাকটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে? কমার্শিয়াল লাইন নিয়ে আপনি আজকে কত ইলেকট্রিক বিল দিচ্ছেন? কই ভি কবি ভি ফুরসত সে কিসি ভি কপড়া বেচনে ওয়ালা দোকানদার সে জাকার বাত কিজিয়ে, হর সাল কপড়া কা ডিজাইন চেঞ্জ হো জাতা হ্যায়, এই এখন চলছে না সেলের বাজার? এখন চলছে তো সেলের বাজার, কাটা ফাটা পুরনো শুধু এইটা নয়, গোডাউনে মজুদ করা নতুন জামা কাপড় ডিজাইনার জামা কাপড় কম নামে ছেড়ে দিতে হচ্ছে। কি বলছে দোকানদাররা?
বলছে যা ইনফ্রাস্ট্রাকচার যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না। কেন? প্রতিদিন প্রতি বছর এই ডিজাইন পাল্টে যাচ্ছে, আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না, তাই 600 টাকার মাল 200 টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে। কি খাবে ও? কি লেখাপড়া শেখাবে ওর বাচ্চাকে? কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার? যে লেখাপড়াতে বাপের পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই তার বাচ্চা স্কুলে লেখাপড়া শিখতে পারে না? কোথায় আছে জেনারিক ওষুধের দোকান? কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস শপ? কোথায়? গোটা কলকাতা, গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে, সব থেকে বেশি দামে ওষুধপত্র বিক্রি হচ্ছে। কি খাবে ও? জিনিসপত্রের এত দাম। লেকিন ভোট সে পেলে মোদিজি বলতে হ্যাঁ কে দেখো গ্যাস কা দাম হম ফির সে 100 রুপে ঘটা দিয়ে। আরে আপকা চেলা রামদেব তো জিস বার আপ আয়ে নাই থে তব আপকা নাম লেকর লেকর ও বোল রহে থে কে মোদি কো এক বার ভোট দো 350 মে গ্যাস সিলিন্ডার আপকো মিলেগা। ও গ্যাস সিলিন্ডার 350 সে 1200 রুপে হো গিয়া থা। আর আপনি আজকে 100 টাকা কমিয়েছেন তো বগল বাজিয়ে বলছেন যে 100 টাকা কমিয়ে দিলাম। যেদিনকে 800 টাকা বাড়িয়েছিলেন বলেননি তো 800 টাকার বাসটা আমি তোমাদেরকে দিলাম? সেদিন বলেছিলেন? বলেননি। সব জিনিসের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম কমবে না। কেউ কিউকে ওহাঁ সে যো পয়সা আতা হ্যায় উস পয়সে কা ভি হিসাব নেই হ্যায়। পার্লামেন্টের ভোট, দেশের আইন, দেশের ব্যবস্থা, দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য, দেশের খাদ্য, দেশের রোড ট্রান্সপোর্টেশন, দেশের রেল, দেশের গাড়ি, দেশের পরিবহন, দেশের ডাক্তার বাবুরাই সবটাকে ঠিক করবে। কাদের হাতে ঠিক করা হবে? কাদের হাতে? কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি, এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকলাব জিন্দাবাদ বলে দাঁড়ান। ও ধুতি এদের খুলে যাবে, একটা কাপড় এদের গায়ে থাকবে না। এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে, এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে। একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গদি থেকে বিদায় নিতে হবে। সেদিন লাল ঝান্ডা আপনাদেরকে বলে যাচ্ছে এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার পর থেকে সব থেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে ইয়ে ভগবা বালা ঝোলা উঠা কর যো ভাগ জানে কা বাত করতা হ্যায় ওই হ্যায়। কে এদেরকে সাপোর্ট করেছে? কে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। আরে কত মন্দির বানিয়েছে, কত মসজিদ বানিয়েছে, আমরা তার হিসাব দিতে চাইছি না, সব আপনারা জানেন। লেকিন সওয়াল তো হম লোগো কা হ্যায় কে মধ্যপ্রদেশে শিবরাজ সিং শিবরাজ সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেটার এসএসসিতে। যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে। আপনার এখানকার দিয়াল লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে 500 কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে 100 কোটি টাকা দিয়ে। অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে দিয়াল লটারি। কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে? লড়ছে, লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। ছাত্র যুবরা লড়ছে, মহিলারা লড়ছে, কৃষকরা লড়ছে, সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে, বেঁচে থাকার দাবিতে। তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি, এই পাবি না কি সেই পাবি না, ভোটটা কোথায় দিবি ঠিক করে বল, আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে। এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে, ঠিক আপনাদেরকে করতে হবে। তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা, বিশ্বাস, ভরসা নিয়ে আমাদের কর্মী, আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন, লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না,
লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয়। আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয়, সেটা হয় ভূত আর সেটা হয় নিজের পাড়া। তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষা এসব তো জলাঞ্জলি দিয়েছে, বাকিটুকু আছে শুধু মান সম্মান। সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চড় আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে, যে যাদবপুরে ভুয়ো নাগরিক থাকে না, যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ। দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের শট মারছিল, আমি তো দেখলাম রিলসে, দেখেছেন নিশ্চয়ই। তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন, সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো? কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি, যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না। তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে, দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথে থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।